আমরা অনেকেই সকালে উঠে খালি পেটে চা খাই, অনেকে আবার বেটটি খান, কিন্তু এই খালি পেটে চা খাওয়া কি ভালো নাকি মন্দ বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি খালি পেটে চা খাওয়া ভালো নাকি মন্দ। পেট যখন খালি থাকে তখন শরীরে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, এর সাথে যদি চা যুক্ত হয় অ্যাসিডিটির মাত্রাটা আরও বেড়ে যায়, ফলে অ্যাসিডিটি এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতেই পারে। এজন্য সকালে চা খাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে নেওয়া উচিত। এছাড়াও আরও অনেক রকম সমস্যা হয়, সেগুলো কি এবার একটু বলি। প্রথমেই বলি খালি পেটে চা খেলে জিভের স্বাদটা নষ্ট হয়ে যায়, তার ফলে আপনার অনেকক্ষণই কিছু খেতে ইচ্ছে করবে না। দেখবেন চাটা খাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু থাকা যায় কিছু না খেয়ে, এই যে পেট খালি রইল অনেকক্ষণ ধরে তার ধরুন নানা রকম সমস্যা আসতে পারে আপনার শরীরে। যেমন ধরুন আলসারের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় এই খালি পেটে চা খাওয়ার জন্য। নিয়মিত যদি খালি পেটে চা খান তাহলে অন্যান্য পুষ্টিকর খাদ্য কাজ করে না, শরীরে প্রোটিনের কাজ করার ক্ষমতাটা অনেকটাই কমে যায়, ফলে আপনার প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে যদি আপনি নিয়মিত খালি পেটে চা খান। অনেকেরই আছে দিনে বারবার খালি পেটে চাটা খাওয়ার অভ্যেস করেন, বিশেষত পুরুষদের জন্য এটা বিশেষ করে বলা যায়। সেক্ষেত্রে পুরুষদের জন্যই বলছি প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। আমরা জানি চায়ে ট্যানিন থাকে, সে কারণে খালি পেটে চা খেলে বমি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকেরই দেখবেন মাঝে সাঝে হলেও চাটা খাওয়ার পরে একটা বমির ভাব হয় এবং বমি হয়, সেটা কিন্তু ওই খালি পেটে চা খাওয়ার জন্যই হয়। শুধু তাই নয়, গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়িয়ে দিতে পারে এই খালি পেটে চা খাওয়াটা, আপনার খিদে নষ্ট করতে পারে, তাতে গ্যাস্ট্রিকের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুধ চাই খাই, দুধ চা কিন্তু অ্যাসিডিটির সমস্যাকে অনেকাংশে বাড়িয়ে দেয়, আর লেবু চা হলে তো কথাই নেই, অ্যাসিডিটি অবশ্যই হবে যদি খালি পেটে খান। অন্য সময় লেবু চা কিন্তু খাওয়া ভালো, কিন্তু খালি পেটে লেবু চা খেলেও সেটা অ্যাসিডিটি হতে পারে। খালি পেটে চা খাওয়া মানেই পেটে একটা অস্বস্তি শুরু হবে, এটি কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। সে কারণেই খালি পেটে চা খেলে নানা রকম সমস্যাই হয়, যেমন ধরুন পেট পর্যন্ত ফাঁপতে পারে, এমন কি খালি পেটে চাটা শরীরে নিউট্রিয়েন্টসের সক্রিয়তা পর্যন্ত কমিয়ে দিতে পারে। সে কারণেই সকালবেলা উঠে খালি পেটে চা খাওয়া বা বেটটি খাওয়া কখনোই উচিত নয়, প্রথমে একটু কিছু খেয়ে নেবেন তারপরে আপনি চাটা খান, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তা না হলে কিন্তু সারাটা দিন এই ধরনের নানা রকম অস্বস্তিকর সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। সুতরাং খালি পেটে চা খাওয়া বন্ধ করুন, কিছু খেয়ে অবশ্যই চা খান। এছাড়াও আপনি যদি খালি পেটে চা খাওয়ার অভ্যেস করেন তাহলে আপনার ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে। চা একটি ডিউরেটিক পদার্থ, যার ফলে সকাল সকাল চা খেলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হতেই পারে, আর খালি পেটে চা খাওয়া তো একদমই উচিত নয়, কারণ তা ডিহাইড্রেশনের প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে। অনেক সময় আমরা উদ্বিগ্ন থাকি এবং আমাদের অনিদ্রাজনিত সমস্যা থাকে, আপনি যদি খালি পেটে চা খান সেই সমস্যা কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে। প্রথমে শুনলে মনে হতে পারে যে আমরা ঘুম থেকে উঠে চা খাই, তাতে ঘুমের কী সমস্যা? আসলে দীর্ঘমেয়াদী ক্যাফেইন থাকে চায়ের মধ্যে, আমরা সাধারণত রাত্রে চা খেয়ে থাকি যখন রাত জাগতে হয়, যা অনিদ্রা ডেকে আনে। আমরা ঘুম তাড়ানোর জন্যই তো চাটা খাই রাত্রিবেলা, সে কারণে আমরা বুঝতেই পাচ্ছি যে চা খেলে আমাদের অনিদ্রার একটা সম্ভাবনা থাকে। আবার চায়ে যে ক্যাফেইন থাকে তা বেশি পরিমাণে খাওয়া একদমই উচিত নয়, ক্যাফেইন থেকে আমরা উদ্বিগ্ন এবং অনিদ্রার শিকার হয়ে থাকি। সে কারণেই চা যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান বা সকালবেলা খালি পেটে খান তাহলে কিন্তু আপনার এই অনিদ্রাজনিত সমস্যা থাকতেই পারে বা হয়ে যেতেই পারে। শুধু তাই নয়, আপনি সকাল সকাল কিছু না খেয়ে যদি চাটা খান তাহলে আপনার দাঁতের এনামেলও নষ্ট হতে পারে। চায়ের মধ্যে অ্যাসিড থাকে যেটা আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় করে, এটি ক্যাভিটি হওয়ার এক মোক্ষম কারণ। মুখ ধোয়ার আগে চা খেলে সেটা আমাদের মুখের ভেতরের অ্যাসিড তৈরি করে এবং বিভিন্ন দাঁত সংক্রান্ত রোগ সৃষ্টি করে থাকে। সুতরাং দাঁতকে যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই খালি পেটে চা খাওয়া বন্ধ করুন।
তাহলে আজকের ভিডিও থেকে এটা বোঝাই গেল যে খালি পেটে চা খাওয়া কোনোভাবেই সম্ভব নয় বা উচিত নয়, বেডটি তো একেবারেই নয়। বেড থেকে উঠে মুখ ধুয়ে কিছু খেয়ে তারপরেই চা খাবেন, তা না হলে আপনার দাঁত থেকে শুরু করে অনেক রকম সমস্যা তৈরি হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই খালি পেটে চা খাওয়া বন্ধ করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।